ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার, বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন, প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছেন, কী হয়েছেন, সেগুলো তো অবশ্যই তদন্তের বিষয়, যাদের তদন্ত করার দায়িত্ব তারা করবেন। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যতটা দ্রুততার সাথে সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরবে, আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজে, সে রাজনৈতিক কাজ হোক এবং প্রশাসনিক কাজ হোক। দ্বিতীয়ত, উনি তার বয়ানে বলেছিলেন বা মেডিকেল বুলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। তার কী হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত কোথাও কোনো ভুলচুক হয়েছে কি না, করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার, বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন, প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার, বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন, প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছেন, কী হয়েছেন, সেগুলো তো অবশ্যই তদন্তের বিষয়, যাদের তদন্ত করার দায়িত্ব তারা করবেন। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যতটা দ্রুততার সাথে সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরবে, আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজে, সে রাজনৈতিক কাজ হোক এবং প্রশাসনিক কাজ হোক। দ্বিতীয়ত, উনি তার বয়ানে বলেছিলেন বা মেডিকেল বুলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। তার কী হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত কোথাও কোনো ভুলচুক হয়েছে কি না, করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার, বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন, প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার, বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন, প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছেন, কী হয়েছেন, সেগুলো তো অবশ্যই তদন্তের বিষয়, যাদের তদন্ত করার দায়িত্ব তারা করবেন। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যতটা দ্রুততার সাথে সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরবে, আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজে, সে রাজনৈতিক কাজ হোক এবং প্রশাসনিক কাজ হোক। দ্বিতীয়ত, উনি তার বয়ানে বলেছিলেন বা মেডিকেল বুলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। তার কী হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত কোথাও কোনো ভুলচুক হয়েছে কি না, করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার, বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন, প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার, বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন, প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছেন, কী হয়েছেন, সেগুলো তো অবশ্যই তদন্তের বিষয়, যাদের তদন্ত করার দায়িত্ব তারা করবেন। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যতটা দ্রুততার সাথে সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরবে, আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজে, সে রাজনৈতিক কাজ হোক এবং প্রশাসনিক কাজ হোক। দ্বিতীয়ত, উনি তার বয়ানে বলেছিলেন বা মেডিকেল বুলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। তার কী হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত